যিনি অতিরিক্ত হলফনামা নিয়ে আদালতে অভিযোগ করলেন সেই আইনজীবী সৌমেন নন্দীর ফিরদৌস শামীম রয়েছেন, কারা কারা রয়েছেন এই টেট উত্তীর্ণ হতে না পেরে চাকরি পেয়েছেন? দেখুন, মামলাকারী রিসেন্টলি জানতে পেরেছেন সুকন্যা মণ্ডল, তিনি টেট নট কোয়ালিফাইড, সুমিত মণ্ডল, অর্ক দত্ত, সাত্তকী মণ্ডল, কস্তুরী চৌধুরী এবং সুজিত বাগদি, এরা প্রত্যেকেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, এবং শুধু তাই নয় তারা কন্যা, যেমন সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের কন্যা। বাকি যে পাঁচজন তারাও কি অনুব্রত মণ্ডলের মানে রিলেটিভ আত্মীয়? যেমন সুমিত মণ্ডল, তিনি ভাই, এছাড়া সত্যকী মণ্ডল, তিনি নেফিউ অর্থাৎ ভাইপো, অর্ক দত্ত, তিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, এছাড়া কস্তুরী চৌধুরী এবং সুজিত বাগদি তারা ক্লোজলি নোন। কি নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার এই বিস্ফোরক অভিযোগের পর? দেখুন, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এদের প্রত্যেকে আগামীকাল সশরীরে আদালতে হাজির হতে। বীরভূমের এসপিকে নির্দেশ দিয়েছেন তাদের হাজিরাটাকে অ্যাসিওর করাতে, রেজিস্ট্রার জেনারেল সেটা কমিউনিকেট করবেন এই অর্ডারটা। আগামীকাল দুপুর তিনটের মামলাটি পরবর্তী শুনানির জন্য আসবে, তখন এই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে রেজিস্ট্রার খাতা সই না করার এক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো নির্দেশ ভারপ্রাপ্ত যিনি শিক্ষিকা স্কুলে? তিনি মৌখিকভাবে বলেছেন যে এসআইকে ওই রেজিস্ট্রার খাতাটি অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার খাতাটি সেটি নিয়ে আসতে। তার কারণ পিটিশনার জানতে পেরেছে যে এই যে অনুব্রত মণ্ডলের মেয়ে, তিনি স্কুল অ্যাটেন্ড করতেন না, অথচ তিনি স্কুলের শিক্ষিকা হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন এবং তিনি স্কুলের শিক্ষিকা হিসেবে রয়ে গেছেন। ফলে স্কুল অ্যাটেন্ড না করে একজন শিক্ষিকা, তিনি নট কোয়ালিফাইড টেট অর্থাৎ তিনি ন্যায্য প্রার্থী নন, বৈধ ক্যান্ডিডেট নন। ফলে একদিকে যেমন অবৈধ ক্যান্ডিডেট, তিনি ন্যায্য ক্যান্ডিডেট নন, অপরদিকে তিনি স্কুল অ্যাটেন্ড না করে এতদিন ধরে সেই জন্যই কাল দুপুরে তাদের হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে, দুপুর তিনটে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। অনুপ, আপাতত আমরা ধন্যবাদ জানাবো ফিরদৌস শামীম আইনজীবী, তাকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি অন্য তোমার থেকে একটু জেনে নিতে চাইবো, 2016 আর 2020 সম্পূর্ণ মেধা তালিকা পেশের নির্দেশ দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইবো একটু তোমার থেকে। আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়েছিলাম, তাহলে অনুব্রত মণ্ডল তার ঘনিষ্ঠ 6 জন চাকরি পেয়েছেন, একই রকম ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ 10 জন আত্মীয় পরিজন তার দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলে তারাও চাকরি পেয়েছেন, এবং তারা যে সমস্ত ডকুমেন্ট আদালতের সামনে নিয়ে আসছেন তাতে একাধিক ধোঁয়াশা রয়েছে। তাই বিচারপতি নির্দেশ দিয়েছেন 2014 টেট একটা স্ক্রিনিং টেস্ট মূলত, এই টেস্টের পর দুটো নিয়োগ প্রক্রিয়া 2016 সালে যেটা হয় যেখানে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হন, এবং 2020 সালে যে নিয়োগ প্রক্রিয়া যেখানে প্রায় 16,500 শিক্ষক নিযুক্ত হয়, এই দুটোরই নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ মেধা তালিকা হলফনামার আকারে তা আদালতে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 1 সেপ্টেম্বরের মধ্যে। অতনু, ধন্যবাদ।